সো গাইস আজকে আমরা এই ঘুড়িটা বাজিয়ে আনছি আমাদের এই চিরা ঘুড়ি দিয়ে এটা দিয়ে আমরা এটারে বাজিয়ে আনছি প্যাসকেটা ফারস্টে লোড করছি যেটা দেখাইছি ভিডিওতে এটা ঘুড়ি কাটা দিলাম আমি এটা ভিডিও করা হয় না ওইটা সে টানা মানি জোরে 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 আসি জোরে নালে সুতা ধরে রাইখা দিবা জোরে এখন বাজানো হইতাছে আর একটু লোটা না একটু লোটাও লোটাও হা হা কিছু থাকলে একটু বাজিয়ে দিব নাহলে না এই যে বাজানো নিনজা টেকনিক দেখো যে ভাই টান দিয়ে খাড়া করে ফেলাও তুই আস্তে আস্তে দিল্লি সমস্যা নাই দিল্লিতে থাক আর ডিল তোর কামে লাগবে না বেশি ঠিক আছে কি রে দেখ দেখ আগে ডিল দিছে নাকি দেখ লোড নাকি আমার লাগে বাবা দেখ তো আরেকটা কাটা গিয়ে গেল লোড কাইছে আমাদের তোকে নি ঘুরি দিয়া কিটা দিছে লোড কাইছে লাগা কোন মত লাগে যা সুতো দা সুতো থাক ইচ্ছা মতো স্যার গেরে গেরে স্যার লাগছে দিলে 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 দিল না টান দে আরে না কি ঘুরি দিয়া টান দে লাভ নাই দিল্লি 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 সমস্যা নাই দিল্লি নিচে কি ফকিং নিদি আছে কুড়িটা ছিড়া একদম টাইনালে আবার লোড করা যেটা দেখলা তোমরা তো এই যে আসি এটার পিছে মেন তো আমরা এখন ঘুড়িটা নিয়ে এসে বসছি খুব সুন্দর ঘুড়ি আজকে দুইটা ঘুড়ি নিয়ে আসলাম এতক্ষণ তোমরা দেখলে আমরা একটা ঘুড়ি দুইটা ঘুড়ি আনছি আজকে মূলত একটা মাত্র আনছি যেটা দেখলাম ভিদার আর এই ঘুড়িটা ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে এই ঘুড়িটা ছিঁড়া ছিল আমাকে ছিঁড়া ছিল মানে আমার বৃষ্টিতে ঘুড়িটা ছিঁড়া গেছিলো আমি যখন ঘুড়িটা আনছিলাম মানে ডেলিভারির জন্য সো ওটা আমি রেখা দিয়েছিলাম নিজের কাছে তো ওটা আজকে উড়াইছি অ্যান্ড উড়ে এই ছিঁড়া ঘুড়ি দিয়ে দুইটা ঘুড়ি কাটছি প্লাস একটা ঘুড়ি বাজায় নিয়ে আসছি যে যেটা দেখতে পাচ্ছো এই ঘুড়িটা আমরা বাজায় নিয়ে আসছি সো মানে ওরও কাটছি ওর ঘুড়ি কাইটা নিয়ে আসছি আরও দুইটা ঘুড়ি কাটছি তিনটা ঘুড়ি কাটলাম ছিঁড়া ঘুড়ি দিয়ে লাস্টে ছিঁড়া ঘুড়িটা আমাদের শহীদ হয়ে গেছে তার জন্য সবাই একটু নিরাপত্তা পালন করো ঘুড়িটা আমরা শহীদ হয়ে গেছে আর তোমার আজকে অনুভূতি কেমন কাইটা ওই আমার আজকে কিং অ্যাটাক সুতা ইউজ করছে কেমন কিং অ্যাটাক সুতা কেমন টানে সুতা বেশ সুতা আমার টানে এটা নেছে 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 নে আরে ভাই গদ খাওয়া দিলা কেন জোরে লোড ভাই দেখতে পারলাম বাতাস কম থাকায় আমরা কিভাবে খুব ইজি ভাবে টানে অপোনেন্টের ঘুড়ি গুলা কিন্তু কেটে দিচ্ছি আর এলাকা ছাপা করে ফেলছি লোডা 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 না দিলে খেল লোডা 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 আস্তে 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 জোরে না আস্তে আস্তে টান আস্তে আস্তে জোরে না জোরে না আস্তে 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 ও দাঁতাতে ফাঁসাইবি আর কি মূলত আস্তে 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 এবার জোরে 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 করতে দে চতু করিতে জোরে 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 সবাই রেডি প্রস্তুতি আসি আস্তে 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 আবার জোরে 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 আহে আহে টুটু কে পেছে চলে বাগেটা ওকে লাস্ট পেসটা আমি খেলবো এতক্ষণ আমি লিওনেল মেসির মতো আমার যে সহযোগী আছে তাদেরকে দিয়ে গোল দিয়েছি মানে ঘুড়ি কাটাইছি তাদেরকে শিখাই আর তোমাদেরও শিখাইলাম সো এখন একটা অপোনেন্ট আছে এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে 20 মিনিট হয়ে গেছে বাট এলাকায় এখন অনেক ঘুড়ি উড়ে যেহেতু শাকরাইন সামনে সো আমি কী করবো এখন তোমাদের একটা প্যাস কেটে দেখাবো অ্যান্ড প্যাসটা কাটবো আমাদের অপোনেন্ট পিছন থেকে আসছে আর আমি আছি সামনে সো অপোনেন্টকেও পিছন থেকে আসলে তোমরা কী করো নিজ দিয়ে টান দিয়ে দিতে দাও এই ভুলটা করা যাবে না সো আমি এই প্যাসটা তোমাদের কেটে দেখাচ্ছি আমি যে স্টাইলে কাটছি সেই স্টাইলে তোমরা কাটবা
তোমরা খুব ইজি ভাবে অপোনেন্টের ঘুড়ি কাটতে পারবা। আর অরিজিনাল ইন্ডিয়ান শুটার জন্য আমাদের ফেসবুক পেজ কাইট আমি ভিজিট করো। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ ভয়েস কিনতে ভয়েস ওভার কম করছি, অরিজিনাল যে ভয়েসগুলো ছিল সেগুলো দিছি। আমি যে প্যাচটা খেলছি এটাও আমি চেষ্টা করবো তোমাদের এখন অরিজিনাল ভয়েস দেওয়া, যাতে করে তোমরা বুঝতে পারো যে আমরা সেই মোমেন্টে কীভাবে এক্সাইটমেন্ট করি ঘুড়ি কাটটা অ্যান্ড কীভাবে আমরা নিজেদের মধ্যে কথা বলি ঘুড়ি কাটার সময়। সো ভিডিওটা দেখতে থাকো একদম তোমরা লাস্ট পর্যন্ত। না 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 ওই বাঞ্চ ওই হাতে খেলাম ওটাই দেখতে পারলাম আমি অপোনেন্টকে কিভাবে খুব ইজি ভাবে কাটিয়ে দিয়েছি। ফার্স্টে আমার অপোনেন্ট পিছন থেকে আসছিল, অনেক এক্সপিরিয়েন্স ছিল, ফার্স্টে নিজ দিয়ে টান দিতে চেয়েছিল, বাট আমি কিন্তু নিতে দিনে আমি নিজ দিয়ে লাগিয়ে ফার্স্টে করস টান দিয়েছি, যখন দেখি কাটা খায় না আমি উপর দিয়ে লাগে দেন ঢিলিয়ে দিচ্ছি। আর এখন যেহেতু সাকরেনের মৌসুম খুব বেশি ঘুরি উঠতেছে আশেপাশে, সো তোমরা এখন কী করবে, এখন তোমাদের দরকার অরিজিনাল ইন্ডিয়ান সুতা পুরান ঢাকা শাকরেন স্পেশাল প্লাস এই কদিন উড়ানোর জন্য অরিজিনাল ইন্ডিয়ান সুতা নেওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ কাইট লভার্স ভিজিট করো, সেখান থেকে তোমরা সকল হাই কোয়ালিটি সুতাগুলো পাবা। আর কাইট ক্রিয়েটির সকল টিপস অ্যান্ড ট্রিক অপোনেন্টের ঘুড়ি কাটার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকো, তাহলে তুমি অনেক কিছু বুঝতে পারবা। আর বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ ভিজিট করো, কীভাবে সুতা কিনবা সকল ডিটেলস তোমাদের সেখানে জানিয়ে দেওয়া হবে। সো আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বেশি বেশি ঘুরবে, অ্যাজ ইউজুয়াল, আসসালামু আলাইকুম।